Hello friends, Assalamualaikum. কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে এলাম তোমাদের জন্য ফ্রি ফায়ারের আরো একটি মারাত্মক ভিডিও। আর বেশি ভালো হয়ে যাবে এই ভিডিওটা দেখলে, কারণ এই প্রথম কিন্তু আমরা গেমের মধ্যে ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাচ্ছি। হ্যাঁ फ्रेंड्स, তুমি ঠিকই শুনতে পাচ্ছো, গাইনা ফ্রি ফায়ার কিন্তু আমাদেরকে 6th অ্যানিভার্সারি উপলক্ষে দিচ্ছে ডায়মন্ড। সেটা ফ্রিতে কিভাবে নিবে, ইভেন্ট কিভাবে কমপ্লিট করবে, কবে আসছে সেই ইভেন্ট, এটা নিয়ে কিন্তু আজকে তোমাদেরকে বলে দিব। সাথে কিন্তু বলে দিব আমাদের 6th অ্যানিভার্সারি উপলক্ষে যে ইভেন্টগুলো আসছে সেই ইভেন্ট কবে থেকে শুরু হবে এবং কোন ইভেন্টে কি কি দেখতে বাবা, কোন কোন ইভেন্ট রয়েছে এবং কবে থেকে ইভেন্ট শুরু হবে, কিভাবে গেম খেলে তোমরা ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবা এবং কিভাবে তোমরা ফ্রিতে, একদম ফ্রিতে কিন্তু তোমরা ডায়মন্ড নিতে পারবা, ইমোট নিতে পারবা, তারপরে কিন্তু ম্যাজিক কিউব নিতে পারবা, সবগুলো কিন্তু একই ভিডিওতে বলে দিব। সো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আশা করি বুঝতে পারতেছো। সো ভিডিওটা অবশ্যই না টানে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওতে কোনো লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও, ভিডিওটা একটা শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্ট বিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো ইম্পর্টেন্ট ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, 6th অ্যানিভার্সারি নিয়ে কিন্তু আমরা খুবই এক্সাইটেড, কারণ এই 6th অ্যানিভার্সারিতে কিন্তু আমরা অনেক কিছু ফ্রিতে পাবো। সেই ইভেন্টগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কোন দিন কোন ইভেন্ট। তার আগে চলো দেখে নিই নতুন ভানি বান্ডেল কিন্তু আমাদের মধ্যে আসতেছে, সেটা সম্পূর্ণ রিভিউ দেখে নিই। দেখো স্ক্রিনের উপর অলরেডি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, একটা কালার দেখছি এবং এইটা দেখো ভাই, পুরো আগুন আর ইফেক্টগুলো দেখো ভাই, আগের ভানি বান্ডেল থেকে কিন্তু খুবই চমৎকার। এবং থার্ড নাম্বারটাও কিন্তু তোমরা দেখতে পারতেছো, মানে খুবই খুবই জোশ করেছে ভাই। এই যে আরেকটা দেখতে পারতেছো, এটা কিন্তু ফার্স্টে আমরা দেখতে পারবো, তারপরে কিন্তু দেখতে পারবে লালটা। আমার মনে হচ্ছে লালটা কেন জানি না সবচেয়ে বেস্ট। তারপরে কিন্তু আমরা যে কালারটা দেখতে পাবো সেটা কিন্তু, মানে তিনটা কিন্তু ইফেক্ট নিয়ে কিন্তু বানি বান্ডেল আসতেছে। সো বানি বান্ডেল নিয়ে কিন্তু আমি খুবই এক্সাইটেড। সো খুব শীঘ্রই কিন্তু তোমরা গেমের মধ্যে বানি বান্ডেলগুলো দেখতে পারবা, মানে খুব শীঘ্রই কিন্তু আসতেছে আমাদের গেমের মধ্যে। সো তারপরে দেখে নিব ফ্রেন্ডস, আমাদের মধ্যে দেখতে পারতেছে এরকম টাইপের কিছু একটা ইভেন্ট আসবে খুব শীঘ্রই, যেখানে কিন্তু আমরা ছুরির স্কিন, তারপরে নতুন ব্যাকপ্যাক, নতুন লুট বক্স, তারপরে কিন্তু ফিমেল বান্ডেল, মেল বান্ডেল সহ কিন্তু গান বক্স, তারপরে কিন্তু গান স্কিন নতুন, এইগুলো কিন্তু খুব শীঘ্রই দেখতে পাবো, যেটা কিন্তু আমাদেরকে একটা ছোটোখাটো ইভেন্ট দিবে। সেই ইভেন্টটা কমপ্লিট করলে কিন্তু আমরা এটা এগুলো একদম ফ্রিতে পেয়ে যাবো। দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেল পিছনে কিন্তু কাটানা রয়েছে এবং মেল বান্ডেলের পিছনে কিন্তু তোমরা ইমোট দেখতে পাচ্ছ ভাই, মানে খুবই চমৎকার একটা ইভেন্ট কিন্তু আমাদের জন্য খুব শীঘ্রই ওয়েট করতেছে, আর ইভেন্টটা কিন্তু খুবই মারাত্মক হবে। সো এগুলো কিন্তু ফ্রিতে হতে পারে অথবা ডায়মন্ডই হতে পারে। সো যথেষ্ট যেটা সবচাইতে বেশি আমি বুঝতে পারতেছি সেটা হচ্ছে ফ্রিতে হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। তো ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে আমাদের 6th অ্যানিভার্সারি নিয়ে, কিন্তু আমাদের কিছুই কমতি নেই ফ্রেন্ডস। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 6th অ্যানিভার্সারি, যেটা কিন্তু আমাদের 7 তারিখ থেকে কিন্তু, মানে আগামীকাল থেকে কিন্তু আমাদের মধ্যে এটা কিন্তু ফাইনালিভাবে শুরু হবে। সো এই 6th অ্যানিভার্সারি নিয়ে ভাই অনেক এক্সাইটেড আমি, কারণ দেখতে পারতেছো এখানে কিন্তু বাইকের স্কিন, তারপরে কিন্তু ম্যাজিক কিউব, তারপরে রুম কার্ড, মানে এভরিথিং, কত কিছু যে ফ্রিতে পাবো সেটা ভাই বলার বাহিরে। সো এভাবে বললে তো হবে না, তোমাদেরকে কিন্তু উইকলি শিডিউলটা আমি জানিয়ে দেবো, কোন দিন কোন ইভেন্ট, কীভাবে ইভেন্ট খেলবে, কীভাবে ইভেন্ট কমপ্লিট করে কিন্তু সবগুলো একদম ফ্রিতে নিবে, সেই আইটেমসগুলো কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিব। সো আমাদের ইভেন্ট কিন্তু মূলত শুরু হবে 7 তারিখ থেকে, মানে আগামীকাল থেকে কিন্তু তোমরা মেন ইভেন্টগুলো দেখতে পারবা। সো চলো দেখে নিই কোন দিন কোন ইভেন্টগুলো থাকতেছে। তো ফ্রেন্ডস, এখানে স্ক্রিনের উপর তোমরা দেখতে পারতেছো 6th অ্যানিভার্সারি উইকলি শিডিউল কিন্তু তোমরা কাল থেকে দেখতে পাবা, মানে 7 তারিখ থেকে প্রথমে দেখতে পাচ্ছি। 7 তারিখ থেকে কিন্তু 19 জুলাই, মানে আমাদের 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কিন্তু চলবে সেলিব্রেশন ইভেন্ট। তো সেলিব্রেশন ইভেন্টটা দেখতে পাচ্ছো, প্রথমে বাইকের স্কিন, তারপরে কিন্তু রুম কার্ড, তারপরে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে। সো তারপরে পাশেই দেখতে পারতেছো ফ্রেন্ডস, 7 তারিখ থেকে কিন্তু 19 তারিখ পর্যন্ত ফ্লোটিং আইসল্যান্ড। সো ফ্লোটিং আইসল্যান্ড কিন্তু 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দেখতে পারবো, তারপরে কিন্তু 7 তারিখ থেকে কিন্তু 16 তারিখ পর্যন্ত র্যাঙ্ক প্রোটেকশন ইভেন্ট। সো ফ্রেন্ডস, র্যাঙ্ক প্রোটেকশন ইভেন্ট কিন্তু আমাদেরকে দিবে, মানে আমরা র্যাঙ্ক খেললে কিন্তু র্যাঙ্ক ডাউন হবে না, সেই প্রোটেকশন ইভেন্ট কিন্তু আমাদেরকে দিবে ভাই। এই ইভেন্টটা স্পেশালি কেউ মিস করো না, যারা র্যাঙ্ক লাভার, মানে র্যাঙ্ক পুশ করতে ভালোবাসো, তারা কিন্তু এই ইভেন্টটা মিস করো না। সো তার পাশে আবার দেখতে পারতেছো 7 থেকে 19 তারিখ পর্যন্ত গ্যাদার ফর প্রাইজ। সো প্রাইজের জন্য কিন্তু তোমাদেরকে গ্যাদার করতে হবে, যেখানে কিন্তু অনেকগুলো প্রাইজ রয়েছে। আমরা ডায়মন্ডও দেখতে পাচ্ছি ভাই, ফ্রিতে ডায়মন্ড পাবো, তারপরে কিন্তু মানে ডায়মন্ড বাউচার, এখানে কিন্তু ভুইয়া পাশের বাউচার, মানে এভরিথিং কিন্তু আমরা একদম ফ্রিতে পেয়ে যাবো ভাই। মানে কতটা মারাত্মক হতে চলেছে এবার ইভেন্টটা, তোমরা বুঝতে পারতেছো, ডায়মন্ড সহ আমাদেরকে ফ্রিতে দিয়ে দিবে। সো তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 19 জুলাই আমরা FF মেমোরিজগুলো দেখতে পারবো, আমাদের ফ্রি ফায়ার যত মেমোরিজ আছে, স্মৃতিগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তার পাশেই ভাই দেখতে পারতেছো 9 তারিখ থেকে কিন্তু 12 জুলাই, এই 3 দিন কিন্তু আমরা পাবো হচ্ছে ফ্রি ইমোট। ফ্রি ইমোটটা কিন্তু ভাই খুবই 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 মারাত্মক, কী বলবো তোমাদেরকে, গত ভিডিওতে দেখিয়েছি সেই ইমোটটাকে। সো গত ভিডিওটা যারা দেখো না, তারা কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে নিও, খুবই মজার একটা ইমোট কিন্তু তোমরা 9 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ইভেন্টটা দেখতে পাবা, সেখানে কিন্তু একদম ফ্রিতে এই ইমোটটা পেয়ে যাবা। সো তারপরে 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারবো ফিস্ট ফাইট, মানে ঘুষাঘুষির খেলা কিন্তু তোমরা আমাদের ফ্রি ফায়ারে দেখতে পারবা, সেটাও কিন্তু আগামীকাল থেকে 20 তারিখ পর্যন্ত চলবে। সো তারপরে কিন্তু 7 থেকে 13 তারিখ পর্যন্ত আমরা দেখতে পারবো কালার হাইড অ্যান্ড সিক। সো কালার নিয়ে কিন্তু একটা খেলা হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে কাল থেকে 13 তারিখ পর্যন্ত, মানে কাল থেকে কিন্তু আমাদের মূলত সব ইভেন্টগুলো শুরু হবে ফ্রি ফায়ার।
ফায়ারের। সো ভাই খুবই মজার মজার অনেক আইটেমস আমাদের জন্য ওয়েট করতেছে। সবচাইতে বড় ইভেন্ট হতে চলেছে ফ্রি ফায়ারের। ফ্রি ফায়ারের সবচাইতে বড় যে ইভেন্টটা রয়েছে এটা হচ্ছে কিন্তু আমরা 6th অ্যানিভার্সারিতে দেখতে পারবো। বান্ডেল, গান, স্কিন, ইমোট, ম্যাজিক কিউব কি নাই ভাই, সব কিছু কিন্তু একদম ফ্রিতে আমরা পেয়ে যাবো। সো কেউ কিন্তু এই ইভেন্টটা মিস করো না, সকলে কিন্তু ইভেন্টগুলো কাল থেকে খেলো এবং কাল থেকে কিন্তু লগ ইন করলে অনেক রিওয়ার্ড পাবা, গত ভিডিওতে বলেছি। সো অবশ্যই কাল থেকে সকলে কিন্তু রেগুলার গেমে প্রবেশ করো এবং দেখো যে যে ইভেন্ট থাকবে ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে আমি কিন্তু পরবর্তীতে বলে দিব, বাট ইভেন্টগুলো কিন্তু আগামীকাল থেকে শুরু হবে সেটা বুঝতেই পারতেছো। সো যদি বুঝেই থাকো তাহলে তোমার বাইকে কিন্তু ফলো করো, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা তোমার বন্ধুর মধ্যে শেয়ার করে দাও যেন সবাই বুঝতে পারে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।